এই স্টারিংটা কতটুকু কাটে, কয় প্যাচ? এই আমরা এক প্যাচ দেখেন, এই যে উপরে সোজা হয়ে গিয়েছে এক প্যাচ, তারপর হচ্ছে এই যে দেড় প্যাচ, মানে দেড় প্যাচ দিয়েছি মতন এই গাড়িটার একদম ফুল ডানে কিন্তু গিয়েছে। অনেকেই গাড়ি চালায় কিন্তু গাড়ির স্টিয়ারিং এর মাপ বুঝে না, তো এটা নিয়ে কিন্তু আমি কিছুদিন একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে, যে আপনারা স্টিয়ারিং এর কাটার যে বিষয়টা, যে সেটা আপনি কিভাবে কাটবেন স্টিয়ারিংটা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে যারা স্টিয়ারিং এর মাপ বুঝেন না, স্টিয়ারিং এর মাপ আসলে আপনারা কিভাবে বুঝবেন। গাড়ি আপনারা অনেক সময় অনেক জায়গায় চালাতে পারবেন, কিন্তু স্টিয়ারিং এর মাপটা আপনি, অনেকে দেখা যাচ্ছে যে গাড়ি স্টিয়ারিং কাটতেছে, স্টিয়ারিং কাটার পরে এরপরে কিভাবে বা সোজা হবে এই জিনিসটা কিন্তু বুঝেন না। তো এটা কিন্তু খুব বড় একটা সমস্যা, বিশেষ করে নতুন যারা ড্রাইভিং শিখতেছেন, ঢাকা শহর সহ বিভিন্ন বাংলাদেশের যে কোনো জেলায় যারা ড্রাইভিং শিখতেছেন, আপনারা স্টিয়ারিং কাটাকাটি করতেছেন এরপর আবার সোজা করতে পারতেছেন না। আবার নতুন যারা এর মধ্যে যারা ড্রাইভিং শিখতেছেন বা শিখছেন, অনেকে কি করে যে জ্যামের মধ্যে বসে রয়েছে, এখন আপনার গাড়ির চাকাটা যে সোজা হয়েছে কিনা এটা কিন্তু আপনি বুঝতেছেন না। মনে করেন ধরেন একটা জ্যাম এক জায়গায়, তো আপনি গাড়িটা রেখে দিয়েছেন, এখন আপনি স্টিয়ারিং কাটছেন, এই স্টিয়ারিং কাটার পরে এখন চাকাটা কি এইভাবে বাঁকা হয়ে আছে না এইভাবে আছে, এই জিনিসটা কিন্তু আপনারা কিন্তু বুঝতেছেন না। তো এখন ধরেন জ্যাম ছেড়ে দিল, জ্যাম ছেড়ে দেওয়ার পরে আপনারা কি করলেন, গিয়ার দিয়ে এক্সিলেটার দিয়ে গাড়ি টান দিলেন, টান দেওয়ার পরে যদি গাড়িটা বাঁকা থাকে তাহলেই কিন্তু ডান দিকে লেগে যাবে গাড়িটা, বা যদি বামে কাটা থাকে তাহলে কিন্তু বামে লেগে যাবে। তো এইটা কিন্তু অনেক ভুল হয় নতুন যারা বিশেষ করে ড্রাইভিং শিখতেছেন। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা স্টিয়ারিং কিভাবে কাটবেন, এই স্টিয়ারিং কাটার পরে আবার ওটা কিভাবে সোজা হবে এটা আপনারা কিভাবে বুঝবেন, একদম খুব সহজভাবে বুঝিয়ে দিব। আশা করি এই ভিডিওটা আপনি পুরোপুরি দেখলে যে স্টিয়ারিং এর যে আপনার যে মাপটা বা স্টিয়ারিং এর যে আপনার সোজা হওয়াটা বা চাকা যে সোজা হওয়াটা এটা আপনি খুব সুন্দরভাবে বুঝে দেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। আপনারা যারা গাড়ি স্টার্ট করবেন, স্টার্ট করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি শিখিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা এক সুইচে সেলফ দিবেন, ডিভিডি প্লেয়ারে লাইন আসবে, দুই সুইজে হচ্ছে ইঞ্জিনের ড্যাশবোর্ডে লাইন আসবে, এবং তিন সুইজে গাড়িটা কিন্তু স্টার্ট হবে। কিন্তু স্টার্ট নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। স্টার্ট করার সময় হালকা এক্সিলেটারে পা দিয়ে এরকম এরকম বাড়ি দিবেন। তো আজকে আমি ওই বিষয়টা নিয়ে কথা বলবো না, যেহেতু স্টিয়ারিং নিয়ে কথা বলবো, তো এই স্টিয়ারিং নিয়ে আমি আজকে আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো। তো আমি আমার গাড়িটা স্টার্ট করতেছি, গাড়ি কীভাবে স্টার্ট করতে হয়, কী করবেন এটা নিয়ে ভিডিও করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসবেন। তো আমি গাড়িটা স্টার্ট করলাম, স্টার্ট করার সময় হালকা এক্সিলেটার বাড়িয়ে দিলাম, গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে ধরেন স্টিয়ারিংটা সোজা করলাম আমি, এই মুহূর্তে আমার গাড়ির স্টিয়ারিংটা কিন্তু একদম সোজা আছে। সোজা আপনি বুঝবেন কিভাবে, এই যে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এই ফাঁকা জায়গাটা হচ্ছে গাড়ি সোজা থাকলে এটা উপরে থাকবে, এবং কি টয়োটার যে লোগো, হয়তো এই গাড়িটা এখানে লেখা আছে কিন্তু অন্য এই গাড়িটা যেরকম টয়োটার লোগো লেখা আছে কিন্তু অন্য জায়গায় এরকম একটা লোগো থাকবে, এরকম টয়োটার একটা লোগো থাকবে, কিন্তু এই যে যে ফাঁকাটা, এই ফাঁকাটা আপনারা খেয়াল করবেন যাতে এটা উপরে থাকে। এটা এখন একদম সোজা আছে। এখন যেই সবাই যে ভুলটা করে মাপটা বুঝতে পারে না, সেটা হচ্ছে কি ধরেন স্টিয়ারিংটা কাটাকাটি করলো, তো আমরা দেখবো এই স্টিয়ারিংটা কতটুকু কাটে, কয় প্যাচ। এই আমরা এক প্যাচ দেখেন, এই যে উপরে সোজা হয়ে গিয়েছে এক প্যাচ, তারপর হচ্ছে এই যে দেড় প্যাচ, মানে দেড় প্যাচ দিয়েছি মতন এই গাড়িটার একদম ফুল ডানে কিন্তু গিয়েছে, হ্যাঁ গিয়েছে। এখন হচ্ছে আবার এটা আমরা দেড় প্যাচ দিয়ে আবার আমরা সোজা করব, আবার যেরকম এই হচ্ছে অর্ধেক, এরপর হচ্ছে এই সোজা, আবার আমরা বামে কাটবো, এখন আবার আবার কিন্তু সোজা আছে এটা, এবার আমরা একটু বামে কাটবো, বামে কতটুকু কাটে সেটা আমরা দেখব। এই হচ্ছে এক প্যাচ, এই হচ্ছে দেড় প্যাচ, এই দেড় প্যাচের শেষ। তা আমরা আবার সোজা করব, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিতেছি, আগে আমি একটু দেখালাম কতটুকু, এই অর্ধেক প্যাচ দিলাম, আধা প্যাচ, এই হচ্ছে এক প্যাচ, এই হচ্ছে স্টিয়ারিংটা সোজা। আচ্ছা, এবার হচ্ছে আপনারা
যেই ভুলটা হয় আর কি, যেটা মানে সবসময় যে নতুন যারা যে ভুলটা করেন, স্টারিংটা যে কতটুকু কাটেন সেই জিনিসটা যখন বুঝেন না, সেটা কিভাবে বুঝবেন? আপনি মনে করেন, ধরেন আপনি গাড়িটা ঘুরালেন বা জ্যামের মধ্যে আছেন, এখন আপনি ধরেন ভুলে গিয়েছেন যে আপনি স্টারিংটা কতটুকু কাটা এটা আপনার মনে নাই, কিন্তু ডানে কাটা না বামে কাটা, মানে চাকা কোন দিকে, আপনার গাড়ি জ্যামে বসে রয়েছে। এখন আপনি টান দিলেই কিন্তু গাড়িটা কিন্তু লেগে যাবে, কাটা দেখে কিন্তু লেগে যাবে, কিন্তু টান দিলেই তো ওটা করা যাবে না। সেটার জন্যই হচ্ছে প্রথমে এই মাপটা করবেন যে গাড়ি যেদিকে চাকা কাটা থাক না কেন, আপনি যদি সেটা যদি না বুঝতে পারেন, এটা বোঝার জন্য আপনি কি করবেন, হয়তো যে কোনো একদিকে কাটবেন, বাম দিকে কাটবেন বা ডান দিকে। তো বাম দিকে আপনি এক প্যাচ, দেড় প্যাচ, তাই যখন আপনার পুরো চাকাটা বামে চলে গেছে তখন আপনার মাথায় কিন্তু এটা থাকবে যে না, এটা দেড় প্যাচ বামে কেটেছে, এখন আমি এটা আবার দেড় প্যাচ দিয়ে আমি এটা আবার সোজা করে নিই, আমি দেড় প্যাচ দিয়ে আবার সোজা করে নিলাম। তো এই যে যে সোজা করলেন, এখন আপনার 100% এটা মাথায় আসবে যে এখন চাকাটা সোজা আছে। আর যদি আপনি যদি এটা যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি গাড়িটা কিন্তু ওই চাকা বেকার থাকলো, জ্যামের মধ্যে গাড়ি টান দিলেন আর আর একটা গাড়ির সাথে যা লেগে গেল। তো এইভাবে আপনি ডানে বা বামে যে কোনো একদিকে কাটবেন, কাটার পরে এক প্যাচ, এই যে দেড় প্যাচ, এই যে কেটে আবার এই যে অর্ধেক, এরপরে যে অর্ধেক, এখন গাড়িটা চাকাটা সোজা আছে, 100% সোজা আছে। এবার আপনি মনে করেন গাড়িটা টান দিলেও কিন্তু আপনি কিন্তু কোনো অসুবিধা নেই। তো এই যে যে ভুলটা, এই যে ধরিয়ে দিলাম যে যে এটার কারণে অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক নতুন ড্রাইভার চাকরি চলে গেছে এই ভুলটার কারণে, বা যারা চাকরি করেন নিজের গাড়ি চালান এই ভুলটার কারণে অনেক সময় দেখা যাচ্ছে কি, যে গাড়ি এবার রেখে দিছে নতুন, বুঝে না যে চাকা বাঁকা আছে, জ্যামের মধ্যে গাড়ি টান দিয়েছে আর গাড়িটা লেগে গিয়েছে আরেক গাড়ির সাথে, চাকা কিন্তু সোজা ছিল না। তো আপনারা যারা অনেকে অনেক গাড়িতে আছে যে দেড় প্যাচ, অনেক গাড়িতে আছে একটু দেড় প্যাচের বেশি, পৌনে দুই প্যাচ, আবার অনেক গাড়িতে আছে আড়াই প্যাচ, যেই গাড়িতে উঠবেন, যেই গাড়ি চালান আপনারা, প্রথমে উঠেই গাড়িটার আগে নতুন যারা, স্পেশালি যারা নতুন, ওঠার আগে আপনারা এইভাবে গাড়িটাকে কেটে আগে দেখবেন যে ওই গাড়িটার কয় প্যাচ। এরপরে আপনি ইউটার্ন নেওয়ার সময় ওই ইউটার্ন নেওয়ার সময় আপনারা সেম কাজটাই করবেন। ইউটার্ন নেওয়ার সময় আপনি কতটুকু কাটলেন, এই যে যতটুকু কাটলেন এই কাটার পরে আবার ততটুকু কেটেই আবার গাড়িটা ঘোরানের, যখন ইউটার্ন নেওয়া শেষ ততটুকু কেটেই আবার সোজা করে ফেলাবেন। আপনি খেয়াল রাখবেন যে আপনি কি এক প্যাচ দিলেন, এই যে এক প্যাচ দিয়ে আমি গাড়িটা ঘুরালাম এক প্যাচ, আবার যখন গাড়িটা ইউটার্ন নেওয়া শেষ হয়ে যাবে তখন আবার আর এক প্যাচ দিয়ে ওই এক প্যাচ দিয়েই সোজা করে ফেলাবেন। অনেকে আছে বেশি দিয়ে ফেলায়, আবার অনেকে আছে কম দিয়ে ফেলেন, না যতটুকু কাটবেন ততটুকু দিয়ে সোজা করে ফেলাবেন, তাহলে আর আজকে এই সমস্যাটা হবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনারা কেউ কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দিব। আজকের এই ভিডিওটা যদি আপনাদের যদি একটুখানি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই মুহূর্তে ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখতেছেন যারা, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।